আমরা ভিডিওর কিছুক্ষণ আগে ক্লিপে দেখলে যে আমার প্রিন্টারটা গন্ডগোল হয়ে গেছে, পুরো একদম বার কোড যেটা থাকে না সেখানে স্ট্রাইপ স্ট্রাইপ মতো আসছিল। না আমি আজকে এসে দেখলাম যে প্রথম যে প্যান্টটা এত সুন্দর দেখতে। যেটুকু করি বাড়িতে সেটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আজকে কিছু ইন্টারেস্টিং জিনিসও শেয়ার করার আছে ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে 5th September, মানে শিক্ষক দিবস। ছোটবেলায় জানো তো যখন শিক্ষক দিবস হতো তখন স্কুলে প্রচন্ড পরিমাণে আমরা এনজয় করতাম। আর শিক্ষক দিবস মানেই হচ্ছে পড়াশোনা সেদিনকে হবে না, কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে, প্রচুর মজা হবে, টিচার্সদেরকে গিফট দেওয়া হবে। স্কুলের পর ছিল কলেজ। কলেজে আমি খুব একটা অ্যাটেন্ড করিনি শিক্ষক দিবসে, কারণ সেই স্কুলের মতো বাইকটা না আসতো না কলেজে। আর এখন তো শুধু বাড়িতেই থাকি আর বাড়িতেই সব কাজকর্ম, তো সেজন্য স্পেশালিটি কিছু নেই আজকে টিচার্সদের। আর যাই হোক, তো আজকে না আমি যেটা করবো সেটা হচ্ছে এই বেডটা পরিষ্কার করবো। এই যে আমার বেডটা রয়েছে না, এই পিছনে যেটা রয়েছে এটা এত বেশি হাই মেনটেন্যান্স, মানে কি বলবো, সপ্তাহে একদিন অ্যাটলিস্ট ওই ঘর সামাজাটা করতে হয়। এবার প্রায় 2 থেকে 3 সপ্তাহ হয়ে গেছে আমি করতে পারিনি, তো আজকে এর জন্য করবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার দিনটা কীভাবে কাটবে, কারণ শ্যুট আছে, প্যাকিং আছে, আরও প্রচুর প্রচুর কাজ আছে। আমি চটপট করে ক্লিন করবো বেডটা, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি এখানে লেবেল বুকিং করতে, তো বার করে প্রিন্ট আউটগুলো, তারপরে সব লাগাতে হবে লেবেলগুলো প্যাকেটের উপরে। তো চলো সেই কাজটা করে নেওয়া যাক। চলছিল আর এখন আমি বসছি একটু শ্যুট করতে। প্রচণ্ড লাইট এখানে, কারণ ওখানে সেট আপ আমাদের তৈরি হয়ে গেছে। আমি ওইখানে ক্যামেরা এবং রিং লাইট রেখে এই জায়গাটাতে শ্যুট করি, খাটে বসে আমার ব্যাকগ্রাউন্ড হয় এইটা। নিচে একটা লাইট জ্বলে, অনেকেই প্রশ্ন থাকে কী সেট আপে তুমি ইউজ করো, এই আমি ইউজ করি, এই আমার ফুল সেট আপ। তার সঙ্গে একটা রিং লাইট লাগাই, আর উপরে আমার সব ফ্লুরোসেন্ট লাইট লাগানো রয়েছে মাথায়, আর পিছনে একটা এরকম একটা বার লাইট মতো ব্যবহার করি যেটা দিয়ে বিভিন্ন কালারের আলো বেরোয়। তো এই হচ্ছে আমার ফুল সেট আপ। এখন আমার টুকটাক 2-3টে মতো শর্টস করা রয়েছে, আর এখানে লিপস্টিকগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রচুর লিপস্টিক এসেছে, সেগুলোরই আজকে ভিডিওটা আমাদের রেকর্ড হবে। তো চলো কথা না বাড়িয়ে শ্যুটটা স্টার্ট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে আমাদের শ্যুটটা হয়। রেডি হচ্ছিলাম, আর এখন ওই ড্রেসগুলো চেঞ্জ করে যে শ্যুটগুলো হয় সেটা হবে। তো ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে আমি কী লিপস্টিক লাগাচ্ছি। তো আজকে আমি ব্যবহার করছি মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টাইল লিপস্টিক। আমি যখনই লিপস্টিক লাগাই আমার মোস্ট অফ দ্য লিপস্টিকস আর ফ্রম মামাআর্থ, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে মামাআর্থের লিপস্টিক। এবার মামাআর্থটা নতুন লঞ্চ করেছে কয়েকটা শেড, দেখো প্যাকেজিংটা একটু অন্যরকম। এখন টোটাল এখন 17 different শেড তোমরা পাবে। আমি একটু শেডগুলো খুলে দেখি কেমন। হ্যাঁ, কারণ আগে যে শেডগুলো ছিল প্রত্যেকটাই খুব সুন্দর, এবং এই লিপস্টিকগুলো না অসম্ভব ভালো, মানে ঠোঁটে এতটা কমফোর্টেবল মনেই হবে না ঠোঁটে কিছু লাগিয়েছ। আর কালারগুলোও ভীষণ সুন্দর, পিগমেন্টেড, এবং প্রায় তোমার 12 ঘন্টাগুলো লং স্টে করে, আর ওয়াটারপ্রুফ, খেলেও ওঠে না লিপস থেকে।
দেখো এখানে একটা শেড আমি বার করলাম, শেড নাম্বার 14, দ্যাট ইজ কল্ড পিচ নিউট। এটা একটা নিউট শেড, আজকে আমি ভাবছি নিউটটাই করবো, কারণ নিউটটা না সব ড্রেসের সঙ্গে খুব ভালো যায়। তো এটা তোমাদেরকে সোয়াচ করে দেখাই, দেখো অফলাইন স্টোর গুলো এখন অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন লিঙ্কস দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। mamaearth.in ছাড়াও তোমরা আরো ওয়েবসাইট পেয়ে যাবে, এছাড়াও তোমরা mamaearth এর নিজস্ব অ্যাপেও পেয়ে যাবে। ইউজ করতে পারো আমার কুপন কোড ফর এক্সট্রা 20% ডিসকাউন্ট অন ইউর পারচেজ। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমি চট করে একটু শুট করে নেবো, কারণ মোটামুটি 7-8টা জামা পরতে আমার 1 ঘন্টা তো লেগেই যায়। তো শুটটা করে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তোমরা ভিডিওর কিছুক্ষণ আগে ক্লিপে দেখলে যে আমার প্রিন্টারটা গন্ডগোল হয়ে গেছে, পুরো একদম বার কোড যেটা থাকে না সেখানে স্ট্রাইপ স্ট্রাইপ মতো আসছিল, ওটা ঠিক হবে না, তাই জন্য আগে নতুন প্রিন্টার কিনতে হলো। আর আমাদের তো একটা কম্পিউটার রয়েছে, আরেকটা কম্পিউটার সেট আপ করতে হবে, কারণ আরেকজন জয়েন করেছে আমার সাথে, তো তার জন্য একটা কম্পিউটার প্রয়োজন ছিল আমার। সেই জন্যই আর কি কিবোর্ড মাউস স্পিকার এগুলো কিনলাম, আর কম্পিউটারটা দোকানে দিয়েছি আর কি, চলে আসবে। এখানে আমার প্রিন্টারটা রয়েছে, এখনো এটা খুলো, কিবোর্ডটা কিবোর্ডটা আমি কিনেছি HP-র। আমি আগে অনলাইনে কিনতাম, কিন্তু এখানে দেখলাম লোকালে বেশ সস্তাই হয়, মোটামুটি অনলাইনের থেকে কমে। আমি যেখান থেকে কিনি, আমি বেলগুড়িয়াতে ওমকার শপ থেকে কিনি সবই মোটামুটি। লাস্টে আমার মনিটারটাও কিনলাম, 8,000 টাকা পড়েছে। তো এই কিবোর্ডটা কিনলাম, এটা MRP দেখলাম বোধ হয় 1500 টাকা, কিন্তু এটা নিয়েছে কত বলো তো, 800 টাকা দিয়ে। আমার পুরনো প্রিন্টারটা আমি যখন কলেজে পড়ি তখন নেওয়া, তো এইটা এখন কিনেছি, এটা হচ্ছে এপসনের কালার প্রিন্টার। আমি আজকে এসে দেখলাম যে প্রথম যে প্যান্টটা এত সুন্দর দেখতে, এই প্যান্টটা দিয়ে আমরা হাওয়া দেবো, মানে আমি যখন ভিডিও করবো চুলো রাখবো, আর তার সঙ্গে যে বসবে এখানে তার জন্য কিনে দেবো। আমার টেবিল ফ্যান ছিল বাড়িতে, বাট দেখতে বেশ সুন্দর, সত্যি ফ্যানটা দেখতে পাবো ছোট্ট, যাবো আমি। আমি যাচ্ছি রাঙাকুড়ার পরে টগ নিয়ে তোমার কাছে কাছে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙাকুড়োয় মেঘ উড়িয়ে আসে, সন্ধ্যে হলো সূর্যি নামে পাটে
এলেন যেন জোড়া দিঘির মাঠে, ফুফু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর শোকা অনেক বড়। তো আজকে তো এইটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বাই।